মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়ে দুই দিন ব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে। মূলত নগদ কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতেই প্রকাশনা সংস্থা প্রথমা এই মেলা আয়োজন করে। মঙ্গলবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক। বিশেষ এই বইমেলা আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। নগদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক জানান, নগদ সবসময় কর্মীদের চেতনাগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রথমার সাথে এই আয়োজন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের দিকে আরেকটু এগিয়ে দেবে বলে মনে করেন তিনি। আজ এ মেলা শেষ হয়েছে।